আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে, তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে নাই, আফ্রিকাতেও এরকম দুর্নীতিগ্রস্ত দেশ নাই যারা না খেয়ে থাকে। আছে বাংলাদেশ এতটা টপ মোস্ট করাপ্টেড ইন স্টেট ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দেশ হচ্ছে বাংলাদেশ, সুযোগ পেলেই খায়, ঠিক না? ভুলের কারণ কি? আমরা যাদেরকে অফিসার বানাই, ডিসিএসপি, আমলা কামলা, নীতি নির্ধারক, এদেরকে আমরা ক্যাডার বানাই, উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু এদেরকে বুজুর্গ বানাই না, আল্লাহওয়ালা বানাই না, চরিত্রবান বানাই না, এটা সমস্যা, ঠিক না? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে যদি কোরআন হাদিসের দিনে শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো, একদিকে আমরা পেতাম অত্যন্ত দায়িত্বশীল টিএনও, ইউএনও, ওসি, ম্যাজিস্ট্রেট, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, আমলা কামলা, সচিব, আরেকদিকে পেতাম চরিত্রবান এবং বুজুর্গ ব্যক্তি। দুর্নীতি দমন করতে এখন দুদক আছে, কি আছে? অফিসাররা ভয়টা থাকে দুদক কমিশনার কখন এসে মামলা দেয়, কিন্তু ঈমান আনার পর যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ওয়াজাকারাসমা রব্বি, রবের স্মরণ থাকবে, ও লোকটা জানে তার দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসে আছে, নাম কি? রামান কা, তুমি ও লোকটা সুদ খাবে, কথা বলেন, ঘুষ খাবে, বাঙালি গরিবের টাকা শোষণ করে ব্যবং পাড়ায় পাচার করবে, কত টাকা পাচার করছে? প্রায় 2 লক্ষ কোটি টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকা। বর্তমান সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে টাকা ফেরত আনবে, আব্বাসীর সব কথাই তো প্রমাণ পাইছেন, ডায়েরিতে লিখে রাখেন একটা টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না, কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরের কাছে, বড় চোর কখনো টাকা ফেরত দিবে না, আইনের মায়ের পেছে এই সব টাকা ওরা গিলে খাবে, আমরা টাকা ফেরত চাই না। দেশ স্বাধীনের পর থেকে যারাই দুর্নীতির মাধ্যমে গরিব মেহনতি বাঙালি জনতার পয়সা শোষণ করে বিদেশে পাচার করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্য আদালত প্রতিষ্ঠা করে শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাতগুলো কেটে দিতে হবে, এই একটা বিচার চাই। টাকা লাগবে না, টাকা লাগবে না ইউনূস সাহেব, এই টাকা আপনি ফেরত আনতে পারবেন না। 16 বছর যারা চুরি করেছে, 16 বছর যারা দুর্নীতি করেছে, তাদের অধিকাংশই কারাগারে আছে, সাক্ষী প্রমাণ উপস্থিত করে হাত কেটে দাও, চোরের শাস্তি কার্যকর করে দাও, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে, 100% গ্যারান্টি দিচ্ছি। এটা তো করবে না, করবে না? আল্লাহর হুকুম হচ্ছে চোরের হাত কাটা। চোর দুই প্রকার, একটা অবাক চোর, একটা স্বভাব চোর, লোটা চোর, মোবাইল চোর, জোটা চোর, এগুলো হচ্ছে অবাক চোর, এদের হাত কাটা যাবে না। শরীয়তের হুকুম আছে, যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, ওকে হক না, ওকে তাজির কি করতে হবে? পানিশমেন্ট, বিচারক একটা রায় দিয়ে, যদি তার চুরির পরিমাণ 10 দেরহামের কম হয়, তা আমাদের দেশে যারা চুরি করছে ওরা কি অবাক চোর না স্বভাব চোর? ওদের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক, চোর হোক চুন্নি হোক, আপনারা বুঝে গেছেন আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা আমি কি বলতে চাচ্ছি, চোর হোক সুন্নি হোক হাত কেটে দাও। আমরা টাকা ফেরত চাই না, আমরা জানি এটা আসবে না, চোর গুলোর বিচার হোক, তাতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কি বলেন মুসলমান ভাইয়েরা?
এটা চান আপনারা? আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি বস্তুর টুকরা আছে, ওটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটা ভালো হয়ে যায়, আর সেই বস্তুর টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটাও বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, ওই বস্তুর টুকরার নাম হচ্ছে কলম। আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটি রাষ্ট্রের মতো, হৃদয় হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, হৃদয় কি রাজধানীর মতো, শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের নাক কান মাথা দখল করে না, দখল করে কি ও জানে, হৃদয় দখল করতে পারলে মানুষটা আমার তাবেদারি করবে। আর মানুষের হৃদয় রাজ্যে যদি আমার জায়গা না হয়, ওই মানুষটা কোনোদিনও আমার দাবিদারি করবে না। মডার্ন ওয়ার পলিসি, বর্তমান যুদ্ধনীতিও এইটা বলে, রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। ষোলো বছর জালেমের দখলে ছিল রাজধানী, দেশ দখল করতে পারেন না। যেদিন এই দেশের আলেম ওলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে, দেশ ছেড়ে পালাবার সময় হয়েছে ভাই। সে এক কাপড়ে বিনা মেকআপে সেফ এক্সিট, এক একজন এক এক দিন, কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, হ্যাঁ কেউ আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। ষোলোটা বছর দালালি করলো হিন্দুস্তানের, হিন্দুস্তান ওদের জায়গা দেয় নাই, জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে। এক এক নেতা থেকে ওরা নিছে এক কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত। তো ষোলোটা বছর দালালি করে কি ফল পাইছো? ভারতের পত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না, পারে? আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান, আবার হুমকি দেয় আমাদের দেশে পিস কিপিং সোলজার। আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে, আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো কাছে আছি, বাংলাদেশে ঢুকবে। আমার একটা বক্তব্য দেখছেন দুই দিন আগে ভারতের বিরুদ্ধে, আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে, সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না, ওখানে তো ছিল দেশদ্রোহী লেন্ডুক দর্জি, ও ছিল হিন্দু, দেশ বিক্রি করছে তোমাদের কাছে, বাংলাদেশে আছে 14 কোটি মুসলমান। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন আপনারা? একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট, আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে।
আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না, আমাদের আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না, এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে হে দেবতারা আসুন 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, ছাড়বে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। আমার ভাইরা, রাজধানী যার দখলে, দেশ তার দখলে, এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইদা যাকারা ফখানাসা ওয়াইদা গাফালা ফওয়াসওয়াসা। অন্য রায়তে এসেছে ইদা যাকারাল্লাহ ফখানাসা ওয়াইদা গাফালা ফওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেলে বসে যায়, ওয়াসওয়াসা দেয়। বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ হৃদয় না পাক, মানুষ আল্লাহ তিনটা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ইমান দিয়ে। আর যখন অন্তরে ইমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ইমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ইমান আসলে হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। একজন মুমিন যখন ইমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে, হৃদয় পবিত্র হওয়ার কারণে মানুষটা পবিত্র হয়ে যায়। আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে, তার হৃদয়টা অপবিত্র হয়ে যায়, মানুষটা অপবিত্র হয়ে যায়। মুমিন পবিত্র, কাফের মোশরেক যত স্মার্ট হোক, যত দামি কাপড় চোপড় পরুক, হৃদয় কি? এর জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের মুশরিকরা হচ্ছে হুকমান নাপাক। হুকমান নাপাক, আমি বলি হুকমান হাকিকাতান মাজাজান, সর্ব অবস্থায় তারা কি? নাপাক। ভালো করে বুঝেন, মমিন কখনো অপবিত্র হয় না। মমিন কখনো যতক্ষণ তার ইমান থাকবে, মমিন অপবিত্র হতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশিদের, বলবো, আমরা মনে করি আমরা যখন স্ত্রীদের কাছে যাই, ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই, এটা মনে করি না। আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজই করে, যখন আপনি স্ত্রী সহবাস করবেন, নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, মমিন মুসলমান কখনই নাপাক হয় না। সুবহানাল্লাহ, বিবেন যতক্ষণ ইমান আছে মমিন পবিত্র, ইমান নাই অপবিত্র। মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায়, তখন সে নাপাক হয় না, জুনুব হয়। জুনুব কি হয়? জুনুব মানে আল্লাযি ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহি বুখারীর হাদিস, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়্যাতা। সুবহানাল্লাহ, মমিন কখনো নাপাক হয় না, মমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী কাফের মুশরিক অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। তাহলে আমরা এই ভুলটা করব না, স্ত্রীর কাছে গেলে কি বলবেন, নাপাক হয়েছেন?
কথা বলেন কি বলবেন? জুনব, জুনব মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহ তো আমাদের বিয়ে শাদি এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব। কথা বলেন। আরেকটা মাসালা শিখাই, শীতকাল তো কষ্ট যেন না হয়, বলবো লজ্জার বিষয় তা বলতে হয়, মাসালার ক্ষেত্রে লজ্জা নাই। দেখা যায় শীতকাল মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, রাত একটায় মাঘ মাস কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, এটা দরকার নেই। আপনার উপর গোসল ফরজ। গোসল কি ফরজ? কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরি, ফজরের নামাজের সময় ঢুকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। এর আগে যদি নামাজ পড়তে চান, কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, ফরজ হবে। আর যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক ফজরের ওয়াক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য। অনেকে সুফি দরবেশ পড়া নাই লেখা নাই, শীতকালে কনকনে শীতে বারোটা একটা পুকুরে যে গোসল করে, এইরকম কষ্ট পাওয়ার পর ভয় দিকেও সাত দিন স্ত্রীর কাছে যাবে। ইসলাম খুব সহজ, খুব সহজ। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? তাহলে মুমিন কখনো না পাক হয় না, দিল পাক মুমিন পাক, দিল না পাক মুমিন না পাক। আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন, অন্তর পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান যখন চলে আসে, শিরক আর কুফর দূর হয়ে যায়। শিরক আর কুফর যখন আর বাতিল আকীদা দূর হয়ে যায়, মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায়। আমরা বাঙালিরা আমাদের ঈমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা আজকে শেরকের গুনাহ করতেছি, কেউ পীর মুরিদের নামে শেরক করে, কেউ রাজনীতির নামে শেরক করে, কেউ সংস্কৃতির নামে শেরক করে, কেউ শিক্ষার নামে শেরক করে, করতেছে বাংলাদেশে, কেউ চেতনার নামে শেরক করতেছে, ঠিক না? মনে রাখবেন মুসলমান, আপনার ঈমান যদি ঠিক থাকে, হৃদয় পবিত্র থাকে, আপনার আমল নামায় যদি একটা শিরক বা কুফর না থাকে, আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে। শাস্তি পাইলেও আপনি বেহেশতে অবশ্যই যাবেন। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহু। আমার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান ঠিক থাকে, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হলো মাফ করে দিতে পারে, ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন, তবে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সে বান্দাকে মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে, তারে কোনদিন মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহ করুক, আল্লাহ পাক ইচ্ছে করলে তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত ওয়াহশি। কি নাম? ঘুমাচ্ছেন? দেখি দেখি কে কে ঘুমান, হাত উঠান। বাহ, এত আনকনসার্ন শ্রোতা, এর আমি কি আর শোনাবো? আর 10 মিনিট একটা মানুষও মাথা টাঙাবে না। আমরা সম্মিলিত ভাবে মুনাজাত করে, গুনাহ মাফ করে, তাওবা করে বাড়ি যেতে চল, ঠিক আছে? ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে অহুদ ময়দানে শহীদ করেছেন, জানেন না আপনারা? কথা বলেন, ইবনু হিশাম তার লিখিত সিরাতের কিতাবে লেখেন,
হযরত ওয়াহশী নিজেই বলেছেন, অহুদ ময়দানে আমি গিয়েছিলাম আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম, আমির হামজার দেহটা অহুদ ময়দানে লুটিয়ে পড়ল। আবু জেহেলের স্ত্রী হিংস্র নষ্টা ভ্রষ্টা হেন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মোবারকটা চিহ্ন করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, ওনার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ ময়দানে তার চাচার এই দৃশ্য দেখেছিলেন, কোনদিন আল্লাহর হাবিব তা ভুলতে পারেন নাই। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি, লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? ওয়াহশী বললেন, মক্কা ছেড়ে পালায় যাচ্ছি, কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব সবাইকে মাফ করবেন, আমি তো মাফ পাবো না, আমি ওনার আপন চাচাকে নির্মমভাবে হত্যা করেছি। মক্কা মুকাররমার লোকেরা বলল, রে ওয়াহশী চিন্তা করো না, ভয় পেও না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মত ওয়াহশীকে মুহূর্তে তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গলাধর হত্যাকারী, এসেছি ক্ষমা চাইতে মুসলমান হতে। আল্লাহর হাবিব বললেন, যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছ, ক্ষমায় ক্ষমাও করে দিব, দিনের কালেমা পড়ায় মুসলমান বানায় দিব। সুযোগ পেয়ে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি ক্ষমা চাইতে এসেছি, ততক্ষণ আমি মুসলমান হব না, যতক্ষণ না আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহির মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ আর মানুষদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন, আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নি আশাক্তু বিল্লাহ ওয়া কতালতু নাফসাল লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু, আমি তো শিরক করেছি, কুফর করেছি, আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি, জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই, জানা করেছি আমার হিসাব নাই, তাহলে আমি মুসলমান হয়ে লাভ কি, মাফ তো পাবো না। আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে মানুষদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না, যারা ঈমান এনে তওবা করে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, তারা বিগত কালে যতই শিরক করুক, কুফর করুক, গুনাহ করুক, আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন কেন? বলে ইন্নি আরাফিহে শর্তান, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ইমান আনবো আবার নেক আমল করতে বলছেন আল্লাহ, আমি ইমান আনবো শেরেক কুফর ছাড়বো তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না তার মানে শিরকের গুনাহ কুফরির গুনাহ করবে না, এছাড়া সে যত বড় গুনাহগার হোক আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন কেন? তিনি বললেন আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমাই আশা, সবাইরে মাফ করবেন এটা আল্লাহ বলেন, যাকে খুশি যাকে চান তারে মাফ করবেন, আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান। আরে মুসলমান সুবহানাল্লাহ কো, আল্লাহ যদি আমার ক্ষেত্রে এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত, উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনে নাও। আল্লাহ ঘোষণা করলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়ে বললেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো শুনে রাখো, নিরাশ হবার কিচ্ছু নাই, যদি আমল আমায় সেরে কুফর না থাকে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। এবার ওয়াসি বললেন হাতি ইয়াদাক উবাইমুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রাসূল আপনার মুখের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না, এখনই আমি আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াসি মুসলমান হয়ে গেল। মোদ্দা কথা হচ্ছে আপনার হৃদয়ে যতক্ষণ ঈমান থাকবে আপনি পবিত্র, গুনাহ করলে গুনাহগার কিন্তু আপনি অপবিত্র হবেন না, আর যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে হৃদয় অপবিত্র, আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন দাড়ি রাখবেন কোনো কাজ হবে না আপনি অপবিত্র। এই জন্য আল্লাহ নির্দেশ কদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াত তারাস, শিরক থেকে কুফর থেকে বাতিল আকীদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। এটা আজকে প্রথম টিচিং, শিক্ষাটা মনে থাকবে কথা বলা, এই শিক্ষা বাড়ি যাবে। থোতায় কয়খান দাড়ি মাথায় এক কান টুপি দুই চার এক কামাজ করে আমরা ভাবি সফল হয়ে গেছি, ইমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক কুফর বাতিল আকীদা বের করতে হবে। দুই নাম্বার ওয়া যাকার আসমা রব্বি, রবের নামে জিকির করবে, এটা কি? এটা ইমাম রাজি লিখেছেন ইসতিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, ঈমান আনার পরে সর্বাবস্থায় হৃদয়ে আল্লাহ স্মরণ জিকির থাকতে হবে। আমরা জিকির বুঝি না, পীরের মুরিদ হই সকাল সন্ধ্যা জিকির করি, সকালে একটু জিকির বিকালে একটু জিকির, আর সারাদিন সুদ খাই ঘুষ খাই পরে সম্পদ বেড়ে খাই আল্লাহ ওজনে কম দেই, ভাই ভাইয়ের হক আদায় করি না, আল্লাহ এইরকম জিকির চান না? চান না? এগুলো আছে আপনাদের দেশে? আছে। সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, আছে।